কমন এমপি রেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না? ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া, তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই। মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন, মিস ইউনিভার্স তো মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শিয়ালপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে। মিস্টার ইন্ডিয়া বনাম মিস ইউনিভার্স, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম দীপশিতা ধর, প্রচার জমজমাট, চরমে বাকযুদ্ধ। হুগলির শ্রীরামপুরে তিনবারের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবার বিজেপির কবির শঙ্কর বসুর এবং সিপিএমের দীপশিতা ধরের সঙ্গে। কয়েকদিন আগেই প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেন দীপশিতা। 15 বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি। ভোটের আগে হাত জোর করে ঘোড়া ছাড়া আর কখনো আমার এলাকার কোনো সমস্যাতে আমরা পাশে পাইনি। আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া, তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই, উনি খালি ঘড়ি পড়েন না, এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে। বুধবার ডোমজোর বিধানসভার লিলুয়ায় প্রচার করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে রবীন্দ্রনাথের কবিতার উল্লেখ করে নিজেকে শিশির বিন্দুর সঙ্গে তুলনা করেন সাংসদ, কটাক্ষ করেন সিপিএম প্রার্থীকে। কোন একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে, তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন মিস ইউনিভার্স, তো মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শিয়ালপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে। আমি যতবার বিদেশে গেছি আমি তো চুরির টাকায় যাইনি, ডাকাতির টাকায় যাইনি, ইভেন সরকারি টাকাতেও যাইনি। আমার পড়াশুনোর কাজে আমি আমার পেপার প্রেজেন্ট করতে বিদেশে গেছি। কল্যাণ ব্যানার্জিরা বিজেপি তৃণমূল এরা চায় না সাধারণ ছেলেমেয়েরা পড়াশুনো করে এই দেশের নাম এই রাজ্যের নাম উজ্জ্বল করুক। ওনারা চায় ছেলেমেয়েরা পড়াশোনা না করে ওনার মতো মিথ্যেবাদী, দুর্নীতিবাজ, ঘুষখোর, ডাকাত, চোর তৈরি হোক। ওদের বিরুদ্ধেই আমাদের লড়াই। জয়ের ব্যাপারে আশাবাদী সব পক্ষই, শেষ হাসিকে হাসবেন তার উত্তর মিলবে 14 জুন। সুনীত হালদার, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।